রোববার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। এদিন শুরুতে ছিল চমক, নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামেন মিরাজ। এই দুই ব্যাটার দলকেও এনে দেন উড়ন্ত সূচনা। নাঈম শেখ ও মিরাজের ব্যাটে ওপেনিংয়ে আসে 60 রান। নাঈমকে বোল্ড করে ওপেনিং জুটি ভাঙেন মুজিবুর রহমান, 32 বলে 28 রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পরের ওভারে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। গুলবাদিন নাইবের বলে স্লিপে ক্যাচ দিয়ে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন তাহিদ হৃদয়। এরপরই চাপ সামলে উল্টো আফগানিস্তানকে চাপে ফেলেন শান্ত মিরাজ। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন 194 রান, 65 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন মিরাজ, আর মারুফকে ছক্কা হাঁকিয়ে 50 পূরণ করেন শান্ত। অর্ধশতক হাঁকিয়েও থেমে থাকেননি তারা। আফগান বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন মিরাজ আর শান্ত। ওপেনিংয়ে নেমে 115 বলে মিরাজ করেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, শান্ত ছুঁয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। শান্তর সঙ্গে জুটিতে 194 রান যোগ করে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফেরেন মিরাজ। মিরাজ মাঠ ছাড়ার পরই সেঞ্চুরি পূরণ করেন শান্ত, 101 বলে 17 রান ছুঁয়েছেন এই বাঁহাতি। শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি এটি। তার দুর্দান্ত ইনিংসটি সমাপ্তি হয়েছে দুর্ভাগ্যজনক রান আউটে। শেষ দিকে মুশফিকের 15 বলে 25 আর সাকিবের 18 বলে 32 রানে 334 রানের বড় সংগ্রহ পায় টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ার পাশাপাশি এশিয়া কাপেও এটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে 2014 সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে সর্বোচ্চ 326 রান করেছিল টাইগাররা।